অনেকেই জানতে চেয়েছিলা যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, আমরা হচ্ছে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। সো সময় হয় না তোমাদের সাথে কথা বলার, দেশসয় বলা হয়নি, তবে আজকের ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা আমি হচ্ছে আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে আমাদের ডিটেলস বলে দিব, আমাদের লাভ স্টোরি অ্যান্ড নাকি কিভাবে কি ডিটেলসটা। তো যেটা হয়, শারিফের সাথে আমার বিয়ের কত বছর চলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, এটা শেয়ার না করার অনেকগুলো কারণ আছে। সো শুধু এটুকু বলবো যে আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, অ্যান্ড এটা সত্যি কথা যে বিয়ের সাজ আমি সেজেছি আমাদের বিয়ের এতগুলো বছর পর আজ, বিকজ যেদিন আমরা বিয়ে করেছিলাম সেদিন শুধুমাত্র আমি, শারিফ অ্যান্ড আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের দুই ফ্যামিলির কোনো কেউই ছিল না। সো বুঝতেই পারতেছো তাহলে বিয়েটা কীভাবে হয়েছে। আমাদের লাভ ম্যারেজ ছিল, সো আমাদের বিয়েতে অনেকের অনেক প্রবলেম ছিল, আবার অনেক দিক দিয়ে ছিল না, সব কিছু মিলে আমরা দুজনের হাত ধরি। যখন আমরা বিয়ে করি তখন শারিফ এত এস্টাবলিশ ছিল না, ওই সময়টাতে শারিফের একদম ধরতে গেলে শূন্য হাত, মানে শূন্য পকেটে আমি তার হাত ধরছি, এটাই হচ্ছে বিষয়। সো আমি আমি ভেরি স্যাটিসফাই, আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ, সবচেয়ে বড় কথা ভালো মানুষটা লাইফে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ও অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করছে, অ্যান্ড আমার অনেক কিছুই সে মেনে নিয়েছে অ্যান্ড এখনও মেনে নেয়। আমার হচ্ছে রাগ অভিমান, আমি অনেক সময় একটু বেশি রিয়্যাক্ট করি এগুলো, আবার সামটাইম ও অনেক বেশি রাগ করে, অনেক রিয়্যাক্ট করে, এগুলো আমি মেনে নেই। সো স্যাক্রিফাইস মানেই হচ্ছে ভালো থাকা, ভালো থাকার নামই হচ্ছে মানে কী আর বলবো, স্যাক্রিফাইস করলেই ভালো থাকা যায়। সো দুজন দুজনের ভালোবাসা অ্যান্ড ভালো থাকা, আজকে অনেকগুলো বছর পার হয়ে গেছে, সো সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমরা যেন ভবিষ্যতে আরও ভালো থাকি। আর যেটা হয় যে ঝগড়া হয় না, অনেক ঝগড়া হয়, অনেকবার মনে হয়েছে যে ওকে শারিফকে রেখে চলে যাই, বাট যতবারই এই ডিসিশনটা নিয়েছি যতবারই মনে হয়েছে তার একটু পরেই মনে হয় যে না, ওকে ছাড়া তো আসলেই থাকতেই পারবো না, সো শুধু শুধু রাগ করে কী হবে। তো এটাও যখন বুঝতে পারছি তখন থেকে আমাদের ঝগড়া হয় না এখন আর, আগে অনেক বেশি ঝগড়া হইতো, মানে নতুন নতুন অবস্থায় অনেক ঝগড়া হইতো। তো এখন হচ্ছে আমরা দুজনেই কাজে অনেক ব্যস্ত। তো আজকে শারিফকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি আমার হাত ধরেছিলা বলে আজকে এত ভালো আছি, অ্যান্ড এই হাতটা শক্ত করে ধরে রেখো, অ্যান্ড আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি যতদিন বেঁচে আছি আর কি। সো মান অভিমান রাগ যত কিছুই হোক, ভালোবাসাটা অনেক বেশি দুজন দুজনের, সেজন্যই আর কি অনেক ভালো আছি। আর আমরা দুজনেই অনেক ব্যস্ত হয়ে পড়ছি, দুজন দুজনকে এত কাজের প্রেশারে সময় দেওয়া হয় না, এই তো আর কি। সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনেক ভালো থাকি।